আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে থিতা কাকরোল ভাজি করে দেখাবো। ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব থিতা কাকরোল। থিতা কাকরোল আমরা সবাই রান্না করি, তারপরও থিতাটা যায় না। অনেকে অনেক রকম করে লবণ দিয়ে মেখে রাখে, তারপরে ওর রস ফেলে, তারপরও থিতাটা থেকে যায়। আজকে আমরা যেভাবে রান্না করব সেভাবে দুজে আপনারাও ট্রাই করে দেখেন, রান্না করেন, তিতাটা একদম লাগবে না। এটা এভাবে দুজে এই পদ্ধতিতে রান্না হয়। আমি সব সময় এই পদ্ধতিতে রান্না করি, সবাই পছন্দ করে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তাহলে তিতা কাঁকড়া লাগবে। এখানে একটা বড় তিতা কাঁকড়া নিয়েছি আমি, এটা বিছিয়ে ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি একদম একটা আলু আছে, কুচি করে রেখেছি আমি। এখানে এক টেবিল চামচ মসুর ডাল আছে, লবণ, হলুদ, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, তেল এবং পানি। চলুন তাহলে আমরা দেখি কীভাবে থিতা কাঁকরোল রান্না করতে হবে। তার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ থেকে একটু বেশি আছে তেল। চুলার আঁচটা একটু মাঝারি করে দিলাম। তেল হয়ে আসলে আমরা পেঁয়াজ দিয়ে দিব। আপনারা এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারা নিজেরাও করবেন, আপনাদের ফ্যামিলিদেরকেও বলবেন, বন্ধু বান্ধব সবাইকে বলবেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হচ্ছে আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন, আপনারা কেমন লবণ খান সেই অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। পেঁয়াজ হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মসুর ডাল আছে, দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা কষানো হয়ে গেলে আমরা বাকি উপর গরমগুলো সবগুলো একসাথে দিয়ে দিই। আমার হলুদ কষানো হয়ে গেছে, এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, তিতা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় তিতা কাঁকরোল আছে, আমি দিয়ে দিলাম। আলু আছে মিডিয়াম সাইজের, একটা আলু আছে, মিডিয়াম হাই হিটে আমি 5 মিনিট এভাবে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ফিরে আসবো, যদি পানি লাগে আমি দিব আরেকটু। পাঁচ মিনিট পর আমরা ফিরে আসলাম।
আমরা পানি দিব না, এই পানির মধ্যেই হবে। একটু চুলা ছোট করে দিব। এভাবে আমাদের হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করবেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, যে এইভাবে আপনারা ঝাল খান আর কি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। পাঁচ মিনিট লো হিটে আমরা ঢেকে রাখবো, পাঁচ মিনিট পর আমরা ফিরে আসব। আমরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম। তিতা কাকরোল একদম হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। এই ডাল দেখেন একদম গলে, একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সব কিছু পারফেক্ট সুন্দর করে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি ধনে পাতা দিয়ে সার্ভ করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।